হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু টুডেজ ভ্লগ আজকে যে বিষয়ে কথা হবে সেটি হলো এম সি ভি এমসিভি কি কেন করা হয় কীভাবে এই টেস্টটি করা হয় এর নর্মাল রেঞ্জ কত এবং অ্যাব নর্মাল ভ্যালু থাকলে সেক্ষেত্রে কী তার ইন্টারপ্রিটেশান হয় সেই বিষয়ে আজকের এই ব্লগে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো আপনি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই চলে আসা যাক যে এমসিবি আসলে কি এমসিবি কথাটির অর্থ কি এমসিবি কথাটির অর্থ হলো মিন করপাসকুলার ভলিউম বা মিন সেল ভলিউম তো এই মিন ভলিউম আসলে কি সেটার বোঝার আগে আমাদের জানতে হবে যে আর বা লোহিত রক্তকণিকা আমরা অনেকেই জানি যে লোহিত রক্ত বা রেড ব্লাড কর্পাসল হলো আমাদের রক্তে অবস্থিত একটি ফর্মড এলিমেন্ট এবং এই লোহিত রক্ত কণিকার মধ্যে যে হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিন আমাদের শরীরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করে তো লোহিত রক্ত কণিকা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান এই যে লোহিত রক্ত কণিকা তার একটি নর্মাল সাইজ থাকে একটি রেঞ্জের মধ্যে কিন্তু তার নর্মাল সাইজ হয় কখনো সেটি কিন্তু কিছু অ্যাবনরমাল কন্ডিশানে সেই সাইজ ছোট হতে পারে অথবা সেটা বেড়ে বেড়ে যেতে পারে এবং তার ফলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয় তো এই আরবিসি বা লোহিত রক্ত যে সাইজ সেটি যে প্যারামিটার দিয়ে যে টেস্টের মাধ্যমে মেশার করা হয় তাকেই বলা হয় এমসিভি অর্থাৎ মিন করপাসকুলার ভলিউম সহজ কথায় একটি আরবিসি বা লোহিত রক্ত মধ্যে কতটা তার মধ্যে ভলিউম সে ক্যারি করছে অর্থাৎ একটি অ্যাভারেজ একটি আরবিসি বা লোহিত রক্ত কণিকার ভলিউম তো এর নর্মাল রেঞ্জ কত এর যে নর্মাল রেঞ্জ সেটি হলো এইট্টি টু হান্ড্রেড ফেমটোলিটার ওর এফ এল ফেমটোলিটার বলতে বোঝায় ফেমটোলিটার হলো এমন একটি ইউনিট যেটি মানে এক এক ফেমটোলিটার দ্যাট ইকুয়ালস টু টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন লিটার সুতরাং বুঝতেই পারছেন যে এইটটি টু হান্ড্রেড লিটার মানে সেই ভলিউমটা কত অল্প তো এই রেঞ্জের মধ্যে যখন একটি আরবিসি বা লোহিতক্ত কণিকার ভলিউম থাকে তখন তাকে নর্মাল ধরে নেওয়া হয় তো এবার আমরা দেখব যে এর অ্যাবনরমাল ভ্যালু কখন হয় এইটির কমে যখন হয় সেই সময়ে আরভিসির ভলিউম নর্মালের তুলনায় কম থাকে কোন কোন কন্ডিশানে থাকতে পারে খুব কমন একটি কন্ডিশান হলো আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া আরেকটি কন্ডিশন হল থ্যালাসেমিয়া তো এই দুটি এমন কন্ডিশন যেক্ষেত্রে ক্ষেত্রে এই এমসিভির ভ্যালু নর্মালের তুলনায় কম হয় কমনলি আশির নিচে হয় নর্মোসাইটিক বলতে কী বোঝায় যখন এইটি টু হানড্রেডের মধ্যে থাকে তো এখন জাস্ট একটু জানিয়ে রাখি যে এই টেস্টটি যে করা হয় তার কারণ কী নর্মালি যখন এইটির টু হানড্রেডের মধ্যে থাকছে তখন ধরে নেওয়া হয় যে সে একটি আরবিসির ভলিউম নর্মাল আছে কিন্তু যদি এর ভলিউম কমে যায় বা বেড়ে যায় তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কমে যাওয়া বা বেড়ে যাওয়া দুটোই কিন্তু অ্যানিমিয়া বা রক্তাল্পতার সাথে জড়িত সুতরাং এই ভ্যালুটি মেজার করে একটি ধারণা পাওয়া যায় যে যে আরবিসিগুলি সার্কুলেশনে আছে সেগুলি নর্মাল সাইজের না তার থেকে ছোট না তার থেকে বড় এর উপর বেস করে অ্যানিমিয়ার একটি ক্লাসিফিকেশন করা হয় অর্থাৎ অ্যানিমিয়া তিন ধরনের হতে পারে যদি অ্যানিমিয়ার থাকার সময় এই এমসিভির ভ্যালু এইটটি টু হানড্রেডের মধ্যে হয় তখন তাকে বলা হয় নর্মোসাইটিক অ্যানিমিয়া যদি এই ভ্যালু এইটির কমে হয় তখন তাকে বলা হয় মাইক্রোসাইটিক অ্যানিমিয়া আর কোনো কোনো সময় দেখা যায় যে অ্যানিমিয়ার সাথে এই এমসিভির ভ্যালু কিন্তু হানড্রেডের উপরে চলে গেছে তখন তাকে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া বলা হয় আমরা জানলাম যে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া অর্থাৎ এইটির কমে থাকছে কমনলি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে থাকে অথবা থ্যালাসিমিয়ার ক্ষেত্রে থাকে নর্মোসাইটিক অ্যানিমিয়া যখন আশি থেকে একশোর মধ্যে থাকছে সেটি কিন্তু কমনলি দেখা যায় যে পোস্ট হেমারেজিক অর্থাৎ কোনো ব্লিডিংয়ের পরে যদি অ্যানিমিয়া হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে নর্মালের নর্মাল রেঞ্জের মধ্যে এমসিবি ভ্যালু থাকে অনেক সময় যা বিভিন্ন ইনফ্লামেশনের জন্য যদি অ্যানিমিয়া হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় নর্মালের মধ্যেই থাকে তো এবার আমরা জানবো যে কোন ক্ষেত্রে ম্যাক্রোসাইটিক হয় অর্থাৎ এমসিবির ভ্যালু একশোর তার প্রধান একটি কারণ হলো ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির সাথে যদি ফলেট ডেফিসিয়েন্সিও থাকে বা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিও হয় সেক্ষেত্রেও কিন্তু এই এমসিভির ভ্যালু একশোর বেশি হতে পারে অর্থাৎ ম্যাক্রোসাইটিক সুতরাং আজকের আমরা জানলাম যে এম সি ভি টেস্ট আরেকটি ব্যাপার করে নিতে চাই যে খুব কমনলি এই এম প্যারামিটারটি কিন্তু সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্টের একটি পার্ট হিসাবেই করা হয় খুব কম ক্ষেত্রে এটি সেপারেটলি প্রেসক্রাইব করা হয় মোস্ট অব দ্য টাইমস কমপ্লিট ব্লাড কাউন্ট যেটি হয় তার মধ্যে কিন্তু এমসি এইচ এমসি এই প্যারামিটারগুলির সাথে এমসিভিও মেজার করা হয় সুতরাং এটির জন্য আলাদা করে টেস্ট করার প্রয়োজন হয় না এবং এটি টেস্ট করার জন্য ব্লাড স্যাম্পেল নেওয়া হয় ব্লাড স্যাম্পেল নেওয়া হয় হাতের সামনের অংশ থেকে কোনো প্যারিফারেল ভেন থেকে নেওয়া যেতে পারে এবং এই টেস্টের কি ইন্টারপ্রিটেশন অর্থাৎ ভ্যালু কখন কমে কখন বাড়ে কখন নর্মাল থাকে সেই সমস্ত বিষয়েই আজকের ব্লগে আলোচনা করলাম ব্লগটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি যদি প্রয়োজনীয় মনে হয় নিজের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টেফ ইট বি হেলদি থ্যাংক ইউ